এই মর্মান্তিক ঘটনার দায় সত্যি সত্যি কার উপর বর্তায়? কিশোরবাবু আপনি কি বলেন? কোয়ার্টারে পাতুলি আর হাউজিং কোয়ার্টারে যে ঘটনাটা কালকে ঘটে গেছে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। এটা মানে ওনারা ঠিক জলের মধ্যে ঘরের মধ্যে জল আছে সেইটাকে ই না করে ওনারা এই যে ইলেকট্রিকের সুইচ বোর্ডে হাত দিয়েছে, হ্যাঁ, সেখান থেকে ওদের শর্ট সার্কিট হয়েছে। কারণ কোয়ার্টারে আজকে যবে থেকে জন্ম হয়েছে কোয়ার্টারের তবে থেকেই অল্প বিস্তর জল হয়, প্রতি বছরই হয়। তো এটা আগে ছিল ধান ক্ষেত, সে ধান ক্ষেতের উপর বাড়িগুলো হয়েছে, যার জন্য একটা রিং বাঁধের মধ্যে এই কোয়ার্টারটা অবস্থিত। 58 সালে এই কোয়ার্টার তৈরি হয়, 58 সালে যে রিং বাঁধ দিয়েছিল হাউজিং সেই রিং বাঁধের ওপরেই রয়ে গেছে এই কোয়ার্টার। সেই রিং বাঁধের জলে বৃষ্টিতে ওর মাটি ধুয়ে দিয়ে নিচু হয়ে গেছে এবং ইঁদুরে গর্ত করেছে, ওর ভিতর দিয়ে জলগুলো কোয়ার্টারে ঢোকে। তাই এরকম মৃত্যু এর আগে কোয়ার্টারে কোনোদিনও হয়নি, এবারই প্রথম হলো এরকম। কিন্তু এটা সাথে মৃত্যুটার সাথে জলের সাথে সম্পর্ক আছে কিন্তু অতটা নেই আমার মনে হয়। আচ্ছা, জলের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু অতটা নেই। সন্ময়দা আমাদের সঙ্গে রয়েছেন, আমি সন্ময়দার কাছেও আসবো, পার্থদার কাছেও আসবো, বিমানদার কাছেও আসবো। সন্ময়দাকে দিয়ে শুরু করি, সন্ময়দা কি বলবেন? না, তিয়ানের বয়স 5, সৌভাগ্যবান দুর্ভাগ্যবান, দুর্ভাগ্য এই কারণে বুঝতেও পারলো না কাদের হারালো, আর সৌভাগ্যবান এই কারণে যে পঞ্চায়েতের এই প্রতিনিধি এই বাক্যবাণগুলো শুনলো না, যে ইঁদুরের গর্তে গর্ত করে দিয়েছে তাই জল ঢুকেছে কোয়ার্টারে। আমি স্বর্ণালী আপনাদের কাছে আমার বছরখানেক আগের ওই পাতুলিয়া হাউজিংয়ের জলের একটা ভিডিও আছে, আমি খুঁজছিলাম, আমি আপনাদের পাঠিয়ে দেবো, দেখবেন। প্রত্যেক বছর নিয়ম করে বর্ষায় এই অবস্থায় ভাসে, আর রাজনীতিবিদ আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাই, মানুষ ভুলে যায়। এই পাতুলিয়া তো ভোট দিয়েছে, দিনের পর দিন ভোট দিয়েছে, বিশ্বাস করেছে, রাজনীতিবিদদের বিশ্বাস করেছে। আমি যদি ভুল না হই এটা খর্দহ বিধানসভার মধ্যে, এই খর্দহ বিধানসভার মধ্যে 5 বার বা 4 বার মন্ত্রিসভায় মন্ত্রী পেয়েছেন ডক্টর অসীম দাশগুপ্তকে। গত 2 টার্মে ডক্টর অশোক মিত্র, আমাদের ডক্টর মিত্র যিনি ফিনান্স মিনিস্টার রয়েছেন, তাকে পেয়েছেন। তো মন্ত্রী পাওয়ার পরও একটা বিধানসভা ক্ষেত্রে সংকট মিটবে না কেন? মূল কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে শাসক কিভাবে দেখছে, যারা প্রশাসনে রয়েছেন তারা পুরো কিভাবে দেখছেন। আমি শুধু একটা ঘটনা বলি, আমি এই পাতুলিয়ার খুব কাছাকাছি থাকি, আমি পানিহাটিতে থাকি। পানিহাটিতে একটা আস্ত সোনাই নদী ভরাট হয়ে গেছে রাজনীতিবিদদের সামনে, আমরা কেউ তাকিয়ে দেখিনি। এখনো আপনারা ক্যামেরাম্যান পাঠান পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলে, এখনো এই মুহূর্তে জলবন্দী হয়ে মানুষ রয়েছেন, পাতুলিয়ার মানুষও জলবন্দী হয়ে রয়েছেন। আজকে অদ্ভুত একটা যুক্তি শোনালেন এই ভদ্রলোক যিনি পঞ্চায়েত প্রতিনিধি, আমি শুনে বিস্মিত হয়ে গেলাম যে তারা কেন ইলেকট্রিকের এতে সুইচে হাত দিয়েছে জলের মধ্যে। তো জলবন্দী মানুষ কি ইলেকট্রিক ছাড়া থাকবে? দিনের পর দিন তারা ইলেকট্রিক সুইচে হাত দেয় এবং এই কোনো না কোনো কারণে এখানে শর্ট সার্কিট হয়েছে, তারা মারা গেছে। মূল প্রশ্নটা তো সেটা নয়, মূল প্রশ্নটা হচ্ছে আমরা যারা শাসন ব্যবস্থায় রয়েছি, আমরা যারা ক্ষমতায় রয়েছি, আমাদের যাতে পাওয়ার রয়েছে, আমরা নিকাশি ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে আমি আপনার এই প্রশ্নটা নিয়ে আসব। আমি আরেকবার যাই কিশোরবাবুর কাছে, কিশোরবাবু বলুন প্লিজ। আমাদেরও আমরা যখন বাড়িতে বাথরুম করি, বাথরুমে যে লাইটটা জ্বালানো হয় সেই লাইটটা অফ করার আগে হাত টাতটা মুছে দিই, ভেজা হাতে আমরা কখনোই সুইচ বোর্ডে হাত দিই না। এখন যদি ওনার হাত কি অবস্থায় ছিল এটা তো আমরা দেখিনি। হ্যাঁ, শুধু জলটা জলের পাঁচ ছ ফুট সেখানে হাঁটু সমান জল জমে রয়েছে এবং সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। আপনার মনে হচ্ছে শুধুমাত্র ইঁদুরের গর্ত এবং তাদের নিজেদের ভুল, তারা কেন সুইচ অন করতে গেছেন, এইটা একমাত্র রিজন? একটা পরিবার শেষ হওয়ার পেছনে এটা যথেষ্ট? আপনি পঞ্চায়েতে রয়েছেন, মানুষ দেখছে আপনাদের চেহারা। যারা রিটায়ার করে গেছে তারা ওই কোয়ার্টার ছেলে আর বাড়িতে যাচ্ছে না, কারো বাইরে বাইরে যাদের বাড়ি জমি আছে তারা যাচ্ছে। কি করছেন তাহলে? বছর বছর হচ্ছে, তারা নির্বাচন হয় না, ক্ষমতা দখল করে বসে আছে।
ক্যামেরার সামনে বসেছেন, সাফাই গাইছেন, ইঁদুরের গর্ত হাত মোছেনি। আরে আমরা আমরা করছি বলে আমরা তো এবছর 2 কোটি টাকা স্যাংশন করেছি বাঁধ মেরামতের জন্য প্রতি বছর। আপনি আপনি গত বছর এসে অনেক কথা বলেছেন, আপনি একটা জিনিস জানুন, এবছর আমরা 2 কোটি টাকা দুঃখজনক, কিন্তু এইটাকে নিয়ে রাজনীতি করাটা শোভনদেব চট্টোপাধ্যায় গত 1 মাস আগে এসে 2 কোটি টাকা স্যাংশন করে রিং বাঁধটাকে পুরো গাঁথনি ঢালাই করে করার জন্য তৈরি করে দিয়েছে। সে কাজ শুরু হয়েছে, আর যে অধিক বর্ষা হচ্ছে এই বর্ষাতে নিচু জায়গা হলে জল হবে ওটা হাউসিং কোয়ার্টার। রাজ্যের কথা বলছি যেটা আপনি বললেন যে এখানে সম্পূর্ণ, এটা কি সত্যি আপনি 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 রাজনীতিবিদ, আপনি পঞ্চায়েত উপপ্রধান নিঃসন্দেহে, কিন্তু আমি আপনি আপনার কাছে আমার একটা বিনীত প্রশ্ন, রাজনীতি বাদ দিয়ে আপনি বলুন তো যে এই মর্মান্তিক ঘটনার জন্য যে কেন ওরা সুইচ অন করতে গিয়েছিল সেখানে, এই 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 যুক্তিটা কি আদৌ দেওয়া যায়? এটা কি ওই তিনটে মানুষ যারা চলে গেল ওই বাচ্চাটাকে ছেড়ে তাদের দায় কি তারা কেন সুইচ অন করতে গিয়েছিলেন? আমি কেন তাদের ঘরে হাঁটু সময় এখনো পর্যন্ত কোয়ার্টারে বিভিন্ন ঘরে জল ছিল? আপনারা কোনো কাজ করেননি।